আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম বেগুন, কুমড়া পাতা আর ছোটো মাছ দিয়ে মজাদার স্বাদের একটা কারির রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি কিছু কুমড়ো পাতা নিয়েছি আর নিয়েছি বেগুন, আলু আর ছোটো মাছ। আমি কুমড়ো পাতাগুলো ভালোভাবে কুটে নিব, আর কুমড়ো পাতা আমার কাছে অসম্ভব ভালো লাগে। রাস্তায় আসা যাওয়া করলে যখন দেখি কুমড়ো গাছ মাচায় ঝুলছে, তখন ইচ্ছে করে কুমড়ো ডোগা নিয়ে আসি, দেখেই অনেক লোভ লাগে। কিন্তু কি আর করা, ইচ্ছে থাকলে তো উপায় নেই, আনা তো যাবে না, তাই বাজার থেকেই নিয়ে আসলাম কুমড়ো পাতা। আর এখন বাজারে গিয়েছিলাম ওই দিন যে বেগুন কিনবো, 80 টাকা কেজি বেগুন এনেছি। দোকানদার বলল, আপা বেগুনগুলো খুব ভালো হবে, নিয়ে যান। এখন বাসায় এনে দেখি 1 কেজি বেগুনের মধ্যে আমার 200 গ্রামও বেগুন ভালো নেই, সবগুলোই এত বেশি পোকা যে অর্ধেকই বেশি আমার ফেলে দিতে হয়েছে। যাই হোক, সবগুলো আমি ভালোভাবে কুটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, আর এখানে ছোটো মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। সবগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল গরম করে নিব। রান্নার সময় দেখি সয়াবিন তেল নিই, যাই হোক রান্না তো করতেই হবে, তাই আমি সরিষা তেল দিয়ে রান্না বসিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, আর সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন সবজিগুলো একটু কষানো হয়ে যাবে, এর উপরে আমি সবগুলো মাছ দিয়ে দিব। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এই কুমড়ো পাতার ফ্লেভারটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, আর এভাবে কারি রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এখানে সবজিগুলো মধ্যে বলো কুটে এসেছে, আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি ছোটো মাছ দিয়ে, এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে যখন বলো কুটে আসবে আমি নামিয়ে নিব। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, আর আলহামদুলিল্লাহ এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এই তরকারিটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, বেগুন সফট হয়ে যায় আর কুমড়ো পাতাগুলো একদম সফট হয়ে গেছে, আর খেতেও অসম্ভব ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।